সুন্দরবন এক আশ্চর্য করা জঙ্গল, যেখানে সমুদ্রের নোনা জল নদীর মিষ্টি জলের সঙ্গে মেশে। এমন একটা জায়গা যা জোয়ার ভাটার তালে তালে নিজেকে পাল্টাতে থাকে। এমন একটা জায়গা যা দিনে দুবার নিজের রূপ পরিবর্তন করতে পারে। তবে এই নিয়মিত পরিবর্তনশীল এলাকাটাকে যা একত্রিতভাবে ধরে রেখেছে সেটা হলো এর ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দরবনের এই নদী নালার গোলকধাঁধার মধ্যে কিছু বিশেষ প্রাণীরাও বসবাস করে। ছোট ছোট মৌমাছি মাছ শামুক থেকে ফুড চেনের রাজা পর্যন্ত সারা পৃথিবী জুড়ে বিখ্যাত দ্য বেঙ্গল টাইগার। পৃথিবীতে আরো অনেক ম্যানগ্রোভ অরণ্য আছে, কিন্তু এই বাঘ কোথাও পাওয়া যায় না। তবে এসব জীবজন্তু ছাড়াও মানুষও এই এলাকাতে জীবনযাপন করতে অনেকটাই সফল হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবন সুন্দরবনের এই সমৃদ্ধ সম্পদের উপর নির্ভর করে। তবে এই জঙ্গল শুধুমাত্র মানুষের জীবিকা অর্জনের উপায় ছাড়া আরো অনেক বেশি কিছু। এই জঙ্গল এই পুরো এলাকার সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা। আসলে বঙ্গোপসাগরে যে সমস্ত সাইক্লোন তৈরি হয়, সুন্দরবন সেই সাইক্লোনের পথেতেই পড়ে। ইদানিং জলবায়ু পরিবর্তনের জন্য এই ঝড়ের সংখ্যাও ক্রমাগত বেড়ে যাচ্ছে, আর এই সাইক্লোনগুলো যে কত ক্ষতি করতে পারে তা আমরা আমফান, ইয়াস, অশনি থেকে ভালোভাবেই বুঝতে পেরেছি। তবে এই ক্ষতির পরিমাণ কিন্তু আরো অনেক বেশি হতে পারত। আসলে এই ম্যানগ্রোভের জঙ্গল অর্থাৎ সুন্দরবনের জঙ্গল সমুদ্রে একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এটা মেনল্যান্ডকে ঝড় এবং সমুদ্রের বড় বড় ঢেউ থেকে বাঁচিয়ে রাখে। যদি সুন্দরবনের জঙ্গল না থাকত, তাহলে ওই ঝড়গুলো ডিরেক্টলি কলকাতা শহরের উপর আছড়ে পড়ত এবং তছনছ করে দিতে পারত পুরো শহরটাকে। তাই সুন্দরবনের এই মজবুত দুর্গকে আমাদের কখনোই অবহেলার সঙ্গে দেখা উচিত নয়। বিগত 200 বছরের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারব যে ভারতে সুন্দরবনের যে ভাগটা আছে তার প্রায় অর্ধেকটা পরিষ্কার করে ফেলা হয়েছে চাষবাস এবং মানুষের বসবাসের জন্য, যার ফলে প্রচুর জায়গা যা আগে জঙ্গলে ঢাকা ছিল তাদের উপর থেকে জঙ্গলের আশীর্বাদ ধীরে ধীরে উঠে গেছে, যার ফলে প্রকৃতির ওই চরম শক্তি থেকে বাঁচার আবরণও ধীরে ধীরে কমে গেছে। তবে বর্তমানে আরও একটা অশুভ লক্ষণ দেখা দিয়েছে, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের লেভেল আগের থেকে খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। সমুদ্রের স্তর বেড়ে যাওয়ার মানে নোনা জলও ধীরে ধীরে বেড়ে যাবে, যার ফলে এই এলাকাতে নোনা জল এবং মিষ্টি জলের যে ব্যালেন্সটা আছে সেটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকবে। যে সমস্ত ম্যানগ্রোভের প্রজাতি অতিরিক্ত নোনা জলে বেঁচে থাকতে পারে না, সেই ধরনের প্রজাতিগুলো আস্তে আস্তে মারা যাবে। বৈজ্ঞানিকরা মনে করে যে সুন্দরবনের অনেকটা অংশ 2050-60 সালের মধ্যে হয়তো জলের তলায় চলে যাবে। সারা পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভের বাঘের প্রজাতি।
তার সাথে ঘর ছাড়াও হতে পারে প্রচুর মানুষ। তার সাথে কলকাতা শহরকে ঝড় থেকে বাঁচানোর জন্য কিছু থাকবে না। তবে সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। যদি আমরা যতটুকু ম্যানগ্রোভ বেঁচে আছে সেটাকে প্রোটেক্ট করতে পারি, তাহলে এই সব কিছু হয়তো আমরা অ্যাভয়েড করলেও করতে পারি। আমরা এমন একটা জায়গায় বসবাস করি যেখানে প্রতি বছর বড় বড় সাইক্লোন আমাদের আঘাত করে, আর প্রকৃতির এই শক্তিশালী ফোর্স থেকে বাঁচার জন্য আমাদের কাছে একটাই বড় প্রোটেকশন আছে, সেটা হলো সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন সারা পৃথিবীর মধ্যে এমন এক ধরনের অদ্ভুত জঙ্গল যা সারা পৃথিবীতে আর কোথাও নেই, যা বহু যুগ থেকে আমাদের সভ্যতাকে প্রোটেক্ট করে এসছে। কিন্তু বর্তমানে সময় হয়ে এসছে এর রিটার্ন ফেভার দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং একটা লাইক করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।